মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গ এবং আমার সামনে যারা আছেন শ্রুতি মণ্ডলী, সময় খুব কম, আমার বলার খুব একটা সুযোগ নেই। তারপরও আমি এটুকু খুব কৃতজ্ঞ চিত্তে বলতে চাই যে আজকে যাকে নিয়ে আমাদের এই এত আয়োজন এবং আমরা এত গর্ববোধ করছি, সেই ডাক্তার রাস্কিন, তার এই কাজের মধ্য দিয়ে শুধু তিনি নিজেই যে এগিয়ে গেছেন তা নয়, আমাদের অনেককেই তিনি উদ্বুদ্ধ করেছেন। আমি নিজে চিকিৎসক নই, বলা যেতে পারে প্রাক্তন রোগী বলতে পারেন, খুব কঠিন অসুখেও একসময় ভুগেছি আমি তো, কিন্তু এই যে লাইফস্টাইল বা জীবনযাত্রা প্রণালী, এটা যে কত বড় একটা বিষয় এবং রোগ প্রতিরোধ করা যে কত প্রয়োজন, একটা কথাই আছে যে নিরাময়ের চেয়ে প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জিনিসটি উনি আজকে সারা দেশময়, হয়তো শুধুমাত্র আমরা শুনি যে দুটো ক্যান্সার নিয়ে কাজ করছেন তিনি, কিন্তু আসলে সমগ্র যে ক্যান্সারের যে বিস্তার, অনেক ধরনের ক্যান্সার তো আছে, সব কিছুর বেলায়ই রোগ প্রতিরোধের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ, সেটির উপরে তিনি জোর দিচ্ছেন। এবং তার এই সাথে আমরা বেশ কিছু সহযোগী সংগঠনও আছি, আমি নিজেও একটি সংগঠন, আমি আগেই বলেছি আমি ডাক্তার নই, কিন্তু রোগ প্রতিরোধের ব্যাপারে আমরা খুব বিশ্বাসী, আমার সহধর্মী নেই, আমরা একটা সংগঠন করি, কেউ কেউ হয়তো জানেন, সেটার নাম হচ্ছে ইংরেজিতে হেলদি এনার্জেটিক অ্যাক্টিভ লাইফ, বা বাংলায় সুস্থ সবল কর্মময় জীবন। আর ওই ইংরেজি আদ্যাক্ষরগুলো নিয়ে যেটা হয় হিল, HEAL, সবাই জানেন যে হিল নিরাময়। আমরা আমাদের সংগঠনের কাজই হচ্ছে মূলত প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে সচেতনতা জাগ্রত করা, এবং সেটি আমরা উদ্বুদ্ধ হই তার কাছ থেকেও, তার সাথেও আমরা আছি সংগঠন। তিনি যে ক্যাম্পেইনগুলো করেন আমরা সেগুলোতে অংশগ্রহণ করি, এবং আজকে এই জন্যে তার কাছেও আমি ঋণ স্বীকার করছি যে তার যে আগ্রহ, তার যে এগিয়ে চলা, এটি যদি না থাকতো তাহলে আমরাও হয়তো এগোনোর সাহস পেতাম না আর কি। তো যাই হোক, আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই, কিন্তু আগামী দিনেও তিনি অপশন নিয়েছেন এটা আমি মানতে চাই না, তিনি বরং নতুন ধরনের আরেকটা জীবন শুরু করতে যাচ্ছেন, সেখানে তিনি আমার মনে হয় যেন আরও বেশি সাকসেসফুল হবেন, এবং সেই আশা ব্যক্ত করে এবং তার সাথে একাত্মতা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রেম ভালোবাসার অনেক কবিতা পড়েন তো প্রতিদিনই, আজ আসুন রোগ ব্যাধি নিয়ে লেখা একটি কবিতা শুনি। সকলেই জানি ক্যান্সার খুব মারাত্মক এক রোগ, এ রোগে ধরলে রোগীকে পোয়াতে হয় মেলা দুর্ভোগ। তবে ক্যান্সার কিন্তু আসলে কোনো ছোঁয়াচে রোগ নয়, আমাদের কিছু ভুলের জন্যই মূলত ক্যান্সার হয়। সেজন্য শরীরের সঠিক যত্ন নেওয়া যায় যদি, তবেই কেবল প্রতিরোধ করা যায় এই মরণ ব্যাধি। প্রথম বিষয়টি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ, দেহ, মন ও খাদ্যে থাকতে হবে শুদ্ধতা, বাদ দিতে হবে ধূমপান, তামাক, মদ ও মাদক, কারণ এগুলো শক্তিশালী ক্যান্সার উৎপাদক। সেই সাথে সচেতন হন খাদ্যের ব্যাপারে, আঁশযুক্ত সুষম খাদ্য ক্যান্সার ঠেকাতে পারে। খাবারে বেশি করে রাখুন ফলমূল, শাক, সবজি, একদম বাদ দিয়ে দিন তেল, চর্বি, মাখন, ঘি। সেই সাথে আরও বাদ দিন সাদা চিনি আর ময়দা, কারণ এগুলো থেকেই হয় যত জটিল রোগ পয়দা। ভাজা পোড়া ও সমচা শিঙাড়া মুখরোচক হলেও ক্ষতিকর, আলসার থেকে ক্যান্সার সবই এসব অখাদ্য নির্ভর। তারপর আছে রং আর চিনি গোলা যত কোমল পানীয়, এগুলোও খুব অস্বাস্থ্যকর, তা বিদেশের হোক বা স্থানীয়। তাই বাদ দিতে হবে কাবাব, পরোটা, ফাস্টফুড আর সব চিপসি, সেই সাথে যত মধুর রঙিন পানি, কোক, ফান্টা কিংবা পেপসি। চর্বি থাকায় চারপেয়ে প্রাণীর মাংস না খাওয়াই উত্তম, ফার্মের মুরগি মোটেই নয়, দেশি মুরগিও খাবেন কম, মাছ খাবেন, তবে চাষের মাছের কি খাদ্য তার খোঁজ নিন, ট্যানারির বর্জ্যে পুষ্ট মাছ খাওয়া একদম ছেড়ে দিন। রোজ কাঁচা হলুদ আর রসুন, পেঁয়াজ, আদা খাবেন অবশ্যই, পারলে খাবেন ঘরে তৈরি শরতলা দুধের টক দই। তারপরেও রয়েছে কিছু খাদ্যে ভেজাল, পানিতে আর্সেনিক, সচেতনভাবে বাদ দেবেন এসব, তাহলে সব ঠিক। অবশেষে ভুলবেন না করতে ব্যায়াম ও কায়িক শ্রম,
তবেই দেহ সুস্থ থাকবে, রোগ ব্যাধি হবে কম। জানেন কি, বিশ্বে বছরে কোটি মানুষের হয় ক্যান্সার, এর মাঝে 60 লাখের ঠিকানা হয় মৃত্যুর পরপার। বাংলাদেশও এ ব্যাপারে মোটেও পড়ে নেই পিছিয়ে, এদেশে এখন 20 লাখের বেশি ক্যান্সার রোগী আছে। তাই আসুন সবাই হই সচেতন, সংযমী, সাবধান, নইলে ক্যান্সার থেকে সহজে পাবো না পরিত্রাণ। অবশ্য অন্য কিছু কারণেও ব্যয়বহুল চিকিৎসার এই রোগটি হয়, তাই বিপদের আশ্রয় হিসেবে অভ্যাস করতে হবে অর্থ সঞ্চয়। এসবই সম্ভব আমরা যদি প্রিয়জনদের সত্যিই ভালোবাসি। অকাল মৃত্যুতে চাই না মিলাক কারুরই মুখের হাসি। হয়তো কবিতাটি নিরস হয়েছে, নেই কাব্যের কারুকাজ, কারণ আমি তো কবিই নই, বড় জোর কবিরাজ। আমি কিন্তু আপনার